বন্ধুরা, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 1-0 গোলে দুর্দান্ত জয় পেল এটিকে মোহনবাগান দল, যেখানে প্রথম থেকেই এই ম্যাচে বেঙ্গালুরু এফসি আক্রমণাত্মক খেলা শুরু করে এবং প্রথম 5 মিনিটের মাথাতেই একটি দুর্দান্ত 1:1 পেয়ে যান হাভি হার্নান্ডেজ, কিন্তু সেখান থেকে দুর্দান্ত একটি গোল বাঁচিয়ে দেন বিশাল কায়েদ। এরপর 22 মিনিটের মাথায় কিন্তু লিস্টন কোলাসও একটি সুযোগ পান, সুভাষিস বোসের বাড়ানো বল যদি ঠিকভাবে হেড করতে পারতেন সেখান থেকেও কিন্তু এটিকে মোহনবাগান দল গোল করতে পারত, কিন্তু প্রথমার্ধে গোল শূন্যভাবেই দুই দল ড্রেসিং রুমে যায়। এরপর দ্বিতীয়ার্ধে 66তম মিনিটের মাথায় ডিমিট্রি পেট্রোটস দুর্দান্ত একটি গোল করে এটিকে মোহনবাগান দলকে এগিয়ে দেয়, যেখানে প্রথমে বুমাসের থেকে বল পেয়ে ইনসাইড কাট করে কিন্তু দুর্দান্ত একটি গোল করেন তিনি, এবং এই আইএসএলের অন্যতম সেরা একটি গোল হয়ে থাকবে কিন্তু এই গোলটি। আর আজকে কিন্তু একজনের কথা বলতে হবে, সে হচ্ছে কাল ম্যাকিউ। আজকে কিন্তু খুবই ভালো খেলেছে, ডিফেন্সে কিন্তু মাঝমাঠেও খুবই ভালো পারফরমেন্স করেছে সে, আর এটিকে মোহনবাগান দলের ডিফেন্ডাররাও কিন্তু খুবই ভালো খেলেছে এই ম্যাচে। তবে পরের ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দল মিস করবে ব্রেন্ডন হামিলকে, কারণ 4টি ইয়েলো কার্ডের জন্য কিন্তু পরের ম্যাচ তিনি সাসপেন্ড থাকবে। তাই এটিকে মোহনবাগান দলের খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতে কিন্তু এটিকে মোহনবাগান দল এই ম্যাচে খুবই ভালো খেলেছে, এবং বেঙ্গালুরু এফসি দলও কিন্তু এই ম্যাচে অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি, যার কারণেই তারা কিন্তু এই ম্যাচটি আজকে হারলো। সো এটিকে মোহনবাগান দলের খেলা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো পরের ভিডিও দেখা হচ্ছে, টিল দেন গাইজ, বাবাই, টেক কেয়ার, বি সেফ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই গাইজ, বাই।